আসসালামু আলাইকুম। এটি একটি থার্মাল ওভারলোড মিলে দেখতে পাচ্ছেন। এখন যে কারেন্ট সেটিং এটি রয়েছে 3.2 MPa থেকে 5 amps। যখন এটি রিসেট হয়, যখন এটি ট্রিপ করে, তখন এই বাটনটি ভিতরের দিকে পুশ হয়ে থাকে, আর যখন রিসেট করা হয় একটা আওয়াজ দেয়। একটা রিসেট বাটন, ট্রিপ রিসেট, ট্রিপ রিসেট। এই তিনটি পিন, যে ম্যাগনেটিক কন্ট্রোল ইনপুট, ম্যাগনেটিক কন্ট্রোল যে আউটপুট, এই পাশে হয়। আর এই তারটি হলো ম্যাগনেটিক কনেক্টর, যে অক্সিলারি কয়েল সাপ্লাই, এখান থেকে কয়েলে যায়, এই তারটি কয়েলে যায়। দেখুন 95, 96। নাইনটি সিক্স দিয়ে ঢুকে 95 দিয়ে বের হয়ে যায়। এটি হল সেই তারটি। এখান দিয়ে আমি একটি ভোল্টেজ দেই, আর একটি এখান দিয়ে বের হয়ে কয়েলে সংযোগ হয়। আর এটি হলো আউটপুট, যেটি আমার মোটরে সংযোগ হবে এখান থেকে। এটি হলো ইনপুট। ম্যাগনেটিক কন্ট্রোলের সাথে এইভাবে ঢুকিয়ে দিয়ে ম্যাগনেটিক কন্ট্রোল স্ক্রুগুলি টাইট করে দিল। এখানে মোটরের যে ইনপুট টার্মিনাল, এগুলি সেখানে লাগবে রেডিও লুপ। আমি এখন 4 amps সেট করলাম। এটা ম্যাক্সিমাম রেঞ্জ হলো 5 amps। এটা কি অটোমেটিক রিসেট হবে?